হত্যা নাকি আত্মহত্যা? একই হোটেলে একের পর এক রহস্যজনক মৃত্যু, কেউ বা ছাদ থেকে লাফে পড়ে, কেউ বা মাথায় গুলিবিদ্ধ অবস্থায়, নয়তো কেউ বা রেজার দিয়ে গলার রক কেটে, যা আজও অবধি হয়নি কোনো সমাধান। আমেরিকার সিসিল হোটেল 1924 সালে উইলিয়াম ব্যাংকস হ্যানার $1 মিলিয়ন খরচ করে হোটেলটি নির্মাণ করেন। গ্যালাক্সি এই হোটেলটি 1927 সালে আনুষ্ঠানিকভাবে ওপেন হওয়ার পর থেকেই গ্রেট ডিপ্রেশন শুরু হয়, যার ফলে লাভের মুখ দেখতে না পাই হোটেলটি একটি সস্তার হোটেলে পরিণত হয়। সব কিছু একসময় হয়তোবা ঠিক হয়ে যেত যদি একের পর এক অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা না ঘটত। 1931 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই সিসিল হোটেলে একের পর এক রহস্যজনক মৃত্যু হয়, যা আজও অবধি অমীমাংসিত। 2013 সালে সবচাইতে আলোচনা সৃষ্টি করে এলিসা ল্যামের মৃত্যু, যেটি সিসি ফুটেজে পুরা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। কে এই এলিসা ল্যাম, কোথায় বা হারিয়ে গেছিলেন তিনি? 21 বছর বয়সী এলিসা ল্যামের জন্ম 30 এপ্রিল 1991 সালে ক্যানাডায়। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে ভর্তি হন। পড়াশোনা চলাকালীন তিনি কিছুদিনের ছুটি নিয়ে ঘুরতে বের হন। 26 জানুয়ারি 2013 সালে এলিসা ল্যাম আমেরিকার লস অ্যাঞ্জেলসে সিসিল হোটেলে চেক ইন করেন, কিন্তু 31 জানুয়ারি এলিসা ল্যাম এই হোটেল থেকে নিখোঁজ হয়ে যায়। এলিসার বাবা মা তাকে ফোনে না পেয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন, তাই তার বাবা মা লস অ্যাঞ্জেলসের পুলিশকে ফোন করলে তারা হোটেলের আশেপাশে এলিসার খোঁজ চালায়, কিন্তু এলিসার কোনো সন্ধান পাওয়া যায় না। এর মধ্যে হোটেলের সিসিটিভি ফুটেজে পুলিশ এলিসা নিখোঁজ হয়ে যাবার একদিন আগের একটি ভিডিও ক্লিপ খুঁজে পায়, যেখানে লিফটের ভিতরে তাকে দেখা যায়। ভিডিও ক্লিপটি সবার সামনে প্লে করা হলো। লিফটের ভেতরে এলিসার আচরণ দেখে মনে হচ্ছিল সে লিফটের বাইরে কাউকে দেখে ভয় পাচ্ছিল এবং বারবার লিফটের ভেতরে লুকানোর চেষ্টা করছিল। সে কিছু অদ্ভুত আচরণও করছিল। এলিসা নিখোঁজ হবার 19 ফেব্রুয়ারি 2013 সালে হোটেলের গেস্টরা হোটেলের রিসেপশনে কমপ্লেন করে তাদের বাথরুমের জল থেকে কালচে দুর্গন্ধ পানি বের হচ্ছে। যথারীতি তারা হোটেলের ছাদে লোক পাঠায়। সেখানে 3টি বড় বড় পানির ট্যাঙ্ক ছিল, এতটাই উঁচু ছিল যে উঠতে গেলে মই দিয়ে উঠতে হবে। তারা ট্যাঙ্কের ঢাকনা খুলে এলিসা ল্যামের মৃত নগ্ন ডেড বডি দেখতে পায়। জামাকাপড় ট্যাঙ্কের ভেতরেই ছিল। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সমস্ত তদন্ত শেষে জানায় এলিসা বাইপোলার ডিসঅর্ডার নামক মানসিক ব্যাধিতে আক্রান্ত ছিল, তাই হয়তো নিজেই পানির ট্যাঙ্কে ডুবে আত্মহত্যা করেছে। কিন্তু অনেকগুলো প্রশ্ন সম্মুখীন হতে হয়। হোটেলের ছাদের চাবি থাকতো সবসময় কর্মচারীদের কাছে, সেখানে এলিসা ল্যাম কীভাবে ছাদে পৌঁছালেন? আর যদি ছাদে পৌঁছিয়ে থাকেন, আত্মহত্যা যদি করে থাকেন, অন্য উপায়ে আত্মহত্যা করতে পারতেন? এত উঁচু পানির ভর্তি ট্যাঙ্কের ভিতর এলিসা ল্যাম কীভাবে প্রবেশ করলেন, যা কোনো মহিলার পক্ষে সম্ভব নয়, আর পানি ভর্তি ট্যাঙ্কের ভারী ঢাকনাও বন্ধ করা কারো পক্ষে সম্ভব নয়। অনেকের মৃত্যু রহস্যের মতো এলিসা ল্যামের মৃত্যু রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে।